নমস্কার বন্ধুরা, আজ আউট অফ সিলেবাস বাংলার এই ভিডিওটিতে এমন দুজন বাঙালি সম্পর্কে জানব যাদের কাজের মহিমা ছড়িয়েছিল ব্রিটিশ অধ্যুষিত কলকাতার আনাচে কানাচে এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। বড় বড় শহরের বিল্ডিং থেকে শুরু করে কলকাতার প্রথম ক্যান্টিলিভার ব্রিজ, এমনকি ভিক্টোরিয়া মেমোরিয়ালেও এদের কাজের অসামান্য অবদান রয়েছে। এছাড়াও এদের হাত ধরে বিখ্যাত কোম্পানি মার্টিন বার্ন এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিভাগ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা বার্নপুর IISCO এর প্রতিষ্ঠা হয়। এই দুই মহিরুহ হলেন স্যার রাজেন মুখার্জি এবং তাঁর পুত্র স্যার বীরেন মুখার্জি, যারা তিলোত্তমা কলকাতা এবং বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়েছেন তাদের অসামান্য কাজের নিদর্শন। আসুন জেনে নিই বাঙালির এই দুই সন্তানের কথা। সময়টা ছিল 23 জুন 1854। কলকাতার লাগোয়া বারাসাতের ভাবলা নামক একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন রাজেন্দ্রনাথ মুখার্জি। মাত্র 6 বছর বয়সে নিজের পিতাকে হারিয়েছিলেন তিনি। এরপর তার যাত্রাপথের একমাত্র অবলম্বন হয়ে উঠেছিলেন তার মা। আর 5টা সাধারণ ছাত্রের মতোই বড় হয়ে উঠতে থাকেন তিনি। তবে খুব ছোট বয়স থেকেই তার মধ্যে কারিগরি বিদ্যা অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের সূক্ষ্ম বিজ্ঞানকে জানবার খুব ইচ্ছা ছিল। বিশেষত তার আকর্ষণ ছিল বিরাট বিরাট স্থাপত্য আর বড় বড় ইমারতগুলোর প্রতি, আর তার জানতে ইচ্ছা করত এসব তৈরির কৌশল। এই স্থাপত্যের প্রতি কৌতূহল তাকে পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে উৎসাহ জাগায়। তৎকালীন সময়ে কলকাতাতে একমাত্র ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রতিষ্ঠান ছিল প্রেসিডেন্সি কলেজ। সুতরাং রাজেন্দ্রনাথের ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রথম হাতেখড়ি হল সেখানেই। তবে প্রচণ্ড শরীর খারাপ হওয়াতে তিনি শেষবারের পরীক্ষাতে বসতে পারেননি এবং তাঁর এই অসম্পূর্ণ ডিগ্রি নিয়ে তিনি দুই এক জায়গায় চাকরির সুযোগও পেয়েছিলেন। তবে অন্যের গোলাম হয়ে তিনি কাজ করতে পারবেন না বলে চাকরির প্রস্তাবে তিনি সাড়া দেননি। পরবর্তীকালে তার অদম্য ইচ্ছাশক্তি আর অসাধারণ ইংরেজি বলবার দক্ষতা আর যোগ্যতার পরিচয় দিয়ে তৎকালীন ক্যালকাটা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের থেকে পলতা ওয়াটার ওয়ার্কসের কন্ট্রাক্ট পেয়ে যান। আর এখান থেকেই শুরু হয় তার যাত্রা এবং পরবর্তীকালে আগ্রা, এলাহাবাদ, বেনারসের মতো বড় বড় শহরে জল সরবরাহের প্রকল্পের কন্ট্রাক্ট তার হাতে আসতে থাকে। এইভাবে পরবর্তীকালে রাজেন মুখার্জির সংস্পর্শে আসেন তৎকালীন ইংরেজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট স্যার থমাস অ্যাকুইন মার্টিন এবং 1890 স্যার রাজেন মুখার্জি ও স্যার থমাস মার্টিনের পার্টনারশিপে প্রতিষ্ঠা হয় মার্টিন অ্যান্ড কোম্পানি, যা পরে মার্টিন বার্ন কোম্পানি নামে পরিচিত হয়। মার্টিন অ্যান্ড কোম্পানির হাত ধরে কলকাতা ও ভারতবর্ষে প্রচুর প্রজেক্টে কাজ করেছিলেন রাজেন মুখার্জি, যেমন ত্রিপুরা, আহমেদাবাদ, লখনৌতে জল সরবরাহের প্রজেক্ট, পলতা থেকে কলকাতার জল সরবরাহের কাজ ইত্যাদি। এই কোম্পানির আসল সুখ্যাতি ছিল বিভিন্ন নির্মাণ কার্যে, যেমন কলকাতার এসপ্ল্যানেড ম্যানশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বিল্ডিং, গার্ডেন রিচে সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, টিপু সুলতান মসজিদ, পাটনা সেক্রেটারিয়েট, উজ্জয়ন্ত প্যালেস, মাইসোর মেমোরিয়াল ইত্যাদি প্রচুর কাজ মার্টিন অ্যান্ড কোম্পানি করেছিল। 1904 মার্টিন অ্যান্ড কোম্পানি ও রাজেন্দ্রনাথ মুখার্জির হাতে এলো তাদের সবচেয়ে বড় প্রজেক্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ, যার আর্কিটেক্ট ছিলেন স্যার উইলিয়াম এমারসন। 1920 ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শেষ হয় এবং তাঁর অসামান্য কাজের জন্য 1922 রাজেন্দ্রনাথ মুখার্জি নাইট উপাধিতে ভূষিত হন। এরপর তার হাতে আসে হাওড়া ব্রিজের প্রস্তাব। রাজেন্দ্রনাথ মুখার্জির নেতৃত্বে তৈরি হয় মুখার্জি কমিটি, যাতে তিনি স্বয়ং এবং তাঁর সাথে তৎকালীন ক্যালকাটা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান স্যার ক্লিমেন্ট হিন্ডলে এবং তৎকালীন ক্যালকাটা পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার মিস্টার ম্যাগলাশন মিলে হাওড়া ব্রিজের ডিজাইন তৈরি করেন, যা 26,500 টন স্টিল দিয়ে তৈরি একটি ঐতিহাসিক ক্যান্টিলিভার ব্রিজ, যা রবীন্দ্র সেতু নামে পরিচিত। 1927 আলেকজান্ডার বার্নের প্রতিষ্ঠিত বিখ্যাত বিল্ডিং নির্মাণ সংস্থা বার্ন অ্যান্ড কোম্পানিকে তিনি কিনে ফেলেন এবং মার্টিন অ্যান্ড কোম্পানি ও বার্ন অ্যান্ড কোম্পানি মিলে নতুন নাম হয় মার্টিন বার্ন। মার্টিন বার্ন কোম্পানির আমলে তৈরি হয় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, ওরিয়েন্টাল সেমিনারি, বেলুড় মঠ, বিধানসভা, গ্র্যান্ড হোটেল, ইউনাইটেড ব্যাংক বিল্ডিং, এমনকি ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসও তাদের তৈরি। 1936 স্যার রাজেন মুখার্জির মৃত্যু হয় এবং তাঁর জায়গায় আসেন তাঁর সুযোগ্য পুত্র বীরেন মুখার্জি। 1899 জন্ম হয় বীরেন্দ্রনাথ মুখার্জির। বিশপস কলেজিয়েট স্কুলে পড়াশুনো শেষ করে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন এবং তারপর উচ্চশিক্ষার জন্য কেমব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হন। 1924 দেশে ফিরে
বাবার কোম্পানিতেই যোগদান করেন এবং স্যার রাজেন মুখার্জির মৃত্যুর পর মার্টিন বার্ন কোম্পানির সমস্ত দায়িত্ব আসে স্যার বীরেন মুখার্জির কাঁধে। 1937 তৈরি হয় স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল, যেখানে স্যার বীরেন মুখার্জি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসেন। তাঁর হাত ধরে প্রতিষ্ঠা হয় বাংলার প্রথম স্টিল প্ল্যান্ট, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বা IISCO বার্নপুর। 1942 তিনিও তাঁর বাবার মতোই নাইট উপাধিতে ভূষিত হন। স্যার বীরেন মুখার্জি 1953 IISCO এর জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকে 15 কোটি টাকা লোনের ব্যবস্থা করেছিলেন। ওই সময় IISCO ছিল পৃথিবী বিখ্যাত অন্যতম এমন একটি প্রাইভেট কোম্পানি যারা ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার থেকে লোন হিসেবে আর্থিক সাহায্য পেয়েছিল। 1953 IISCO বার্নপুরে 3.5 লাখ টন স্টিলের উৎপাদন শুরু হয়। তারপর 10 বছরের মধ্যে 1963 গিয়ে IISCO বার্নপুর বছরে 10 লক্ষ টনেরও বেশি স্টিল উৎপাদন করেছিল। তবে 1972 গিয়ে এই সংস্থাটিকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে নেয়। স্যার বীরেন মুখার্জি 1940 দ্য শেরিফ অফ ক্যালকাটা, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, কলকাতা বোর্ডের প্রেসিডেন্ট, যা বর্তমানে স্টেট ব্যাংক হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সদস্য, শিবপুর বি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও খড়গপুর IIT বোর্ড অফ গভর্নরদের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। 1982 স্যার বীরেন মুখার্জির মৃত্যু হয়। বর্তমানে মার্টিন বার্ন লিমিটেডের মালিকানা রয়েছে ফতেপুরিয়াদের হাতে, যেখানে কেদারনাথ ফতেপুরিয়া এই কোম্পানির বর্তমান ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন। তো আজকের মতো এই অবধি থাক। এই পুরো ভিডিওটিকে হিন্দি ভার্সনে দেখতে হলে উপরে দেওয়া আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করুন। ভিডিওটিকে নিয়ে অথবা চ্যানেলকে নিয়ে কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো এটা ছিল আউট অফ সিলেবাসের তরফ থেকে একটা ছোট্ট প্রেজেন্টেশন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন নিজেদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন আউট অফ সিলেবাস বাংলাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে কিছু নতুন তথ্য নিয়ে।